পাঁচটা এই যে এটা হচ্ছে পূজোর ডালা আচ্ছা এই মালাটা নিয়ে এসেছি এই মালাটা নিয়ে এসেছি এখানে নিচে ছটা আছে হ্যাঁ ক্যাট আছে ক্যাট আছে তিন পেলা লাগে কাছে পেলা এটা পিছনে নামে দেবি এটা উপরে মানে যা গরম পড়েছে না আজকে ऐसे दिखो बड़ मिष्टान चुहत्तर अरविंद তাড়াতাড়ি চলো চলো না তাড়াতাড়ি তখনকার থেকে গরমটা কমেছে না না কমেনি কমেনি এই সাইডে ছাওয়া আছে একদম সামনে মন্দিরটা এখানে আর আমরা পুজোর ডালা নিতে এসেছিলাম জাস্ট এই সামনের গলিটাতে গলিটাতে এসেছিলাম বলে একটু আরাম পেয়েছি হ্যাঁ এখানে পাড়টা ওখানেই ছুটি রেখেছি একবারে টাকাটা ভরে নেবো এখানটা পা দেওয়া যাচ্ছে ওগুলো তো পা দেওয়া যাচ্ছিল না বাপরে তাপ তাপ গুলো তাপ আরে এখান থেকে আপনার বলছি 200 মিটার 200 মিটার বুঝতে পারছেন মানে এখান থেকে মন্দির তিনবার মন্দিরে পুজোটা হয়ে গেলে মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে এখন যাচ্ছি গঙ্গার ঘাটে ওখানে যে দোকানের লোকটা ছিল না সে বলছিল যে হেঁটে হেঁটে যাওয়া যাবে কিন্তু এত রোদে আমরা সেই রিক্সটা নিতাম না তাহলে দেখা
দু মিনিটের রাস্তা কি এখানে গঙ্গার ঘাট যেখানে গঙ্গার ঘাট চলে এসেছে কি আছে পার্ক আছে পার্কে নামবো যাবো না এখানেই নামিয়ে দিন না না লঞ্চ এগুলো ওই পারে নিয়ে যাবে পাঁচ টাকা করে আর এই পারে নিয়ে আসবে পাঁচ টাকা তিন টাকা ওই রকম আট টাকা হয়ে গেছে আমরা ইয়েতে গেছিলাম না নবদ্বীপ নবদ্বীপ ওরকম ছিল পাঁচ টাকা করে ওই ঘাটে নামিয়ে দিয়ে চলে আসছি একটুখানি গাড়ি ওটা বসেই আছে এটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট এখান থেকে কোন ঘাটে নিয়ে যাবে দিঘি নামিয়ে দেবে আগের বার যেমন মায়াপুরে গেছিলাম সেম ধরনের আমরা কি হেঁটে হেঁটে যাবো নাকি যাওয়া যায় হ্যাঁ যাওয়া যাবে তোমাকে নামিয়ে দেবে নামিয়ে দেবে কোন ঘাটে হ্যাঁ নামিয়ে দেবো কোথায় নামিয়ে দেয় বলতো কোথায় নামিয়ে দেয় তুই কি অন্য কোথাও যেতে চাস যেতে পারবি না ওবা তোমার কখন বোটের টাইম আছে তখন সব সময় তো দাঁড়াবে না না ইয়ে যাবে না না কলকাতা ঘাট হ্যাঁ ওটা কি ভাষাই না কি ঠাকুর এটা জানি না আমি তিনি কি করছেন কি জানি জানি না চলো গঙ্গা ঘাট থেকে কিছু ফটো তুলে আর ওখানে দেখলাম অনেক কিছু হচ্ছে কালা জাদু নাকি ওখানে কি কালা জাদু করে নাকি দাদা গঙ্গা ঘাটে একটা বুড়ি বসে রোদের মধ্যে উনি কি করছেন মাথা খারাপ নাকি এখান থেকে আবার যাচ্ছি হচ্ছে আমরা ভিমার্ট বলে একটা শপিং মল আছে এত বড় না যদি কিছু পাই তো কিনবো রাতে কিছুক্ষণ ঘুরে খাবো আবার খাবো আবার একটা হোটেল দেখতে ওর তো এখন আবার জামাও লাগবে বলছে ও গরমে এখন ভাবছি চেঞ্জ করবো জানি না আগে যাই ওখানে গিয়ে একটু হলে একটা এসে হাওয়া খাই তারপরে ডিসিশন নেওয়া যাবে যে কি হালে ফিলহাল মল রয়েছে এটা কি আছে সামনে ছিল একটা স্টাইল বাজার এখানটা তো চলে এলাম এসে হাওয়া খাইতে যেখানেই যাচ্ছি না আমাকে কেউ ব্লগিং করতে দিচ্ছে না তো শপিং মলের ভেতরে ব্লগ করতে দিল না এখন বেরিয়ে এলাম ওই একটা বিয়ের জন্য জামা নিল অনেকক্ষণ ধরে ঘুরলাম তো জামা নিয়ে নিলাম আর যদি একটা দিয়ার না বিট্টু কিন্তু করবে দিয়ার যদি ওলা উবের করা হয় তাহলে দেড় ঘন্টা রাস্তা আছে যদি টাইমের মধ্যে হয়ে যায় তাহলে আর যদি যদি রিজার্ভেশন টিকিটও হয়ে যায় তাহলে হয়তো যেতে পারি যদি বন্দে ভারত ট্রেনে পেলি কিছু খুঁজে ফার্স্ট হোটেল তো দেখো এটা ভালো আছে হোটেল ভালো আছে তুমি যদি দেখলে ওইটা আর পাচ্ছি না উন্নত বসনা নিয়ে হ্যাঁ না যাবো তো খেতে ঠিক আছে পরিষ্কার করছো কোথায় এটা এখান থেকে এক মিনিট লাগবে ঠিক আছে বিরিয়ানি ফিরিয়ানি সব পাওয়া জিনিস পাওয়া আছে সাজাবো ডাইরেকশন দেখছি তো পুজো দিয়েছে কেউ বলে বিরিয়ানির কথা ওপরে গিয়ে বলছে খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্ট পেয়েছি রয়্যাল মাল্টি কাজিন বলে কতটা হেঁটে এলাম কতটা না এক ঘন্টা হোটেলই বন্ধ এখনো পর্যন্ত হোটেলই ওপেন হয়নি কত কষ্ট করে খুঁজে খুঁজে এলাম দেখলাম গুগলে সার্চ করে যে একটা ভালো হোটেল এগারোটা দশ কটা শুনুন বারোটা সকালবেলা কি কিছু খাবে না
এগারোটা দশ বাজার সাড়ে এগারোটা বারোটা বাজবে, এদের পুরোপুরি খাবার দাবার ইয়ে করতে আবার আবার এতক্ষণ বসে থাকবো থাকায় ওরা বলবে আমাদের কাস্টমার আগে চলে এসেছে। স্টেশনে চল খেয়ে নিস, স্টেশনে ফোন দেয় আমার জল চেষ্টা পেয়েছে, আবার জল খাওয়া বলবে আমি তো নর্মালি ঠান্ডা জল খাই না, কিন্তু এখানে মনে হয় ঠান্ডা জলই খাই। আমার গন্তব্যস্থ হলে চ হাঁটা শুরু কর, জল খাবি একটু খেয়ে নেই চুটা। ফোন কর, ওটা কিন্তু টোটো খুঁজে দেয় 5 মিনিট লাগবে। ঠিক আছে টোটো জিন্দাবাদ, আবার 10 টাকা 10 টাকা 20 টাকা করে। কেমন সার্ভিস দিচ্ছে, আউট অফ সার্ভিস। আমরা ওই রেস্টুরেন্ট থেকে দেখি আবার একটা টোটো ধরলাম, প্রত্যেকবারের মতো যেমন পরপর টোটো ধরে গেছি, আবার একটা নতুন রেস্টুরেন্টও দেখলাম, ওটাও লেখা আছে ওপেন। এগুলো যেমন লেখা ছিল ওপেনই আছে, ওটাও ওপেনই আছে। আবার ওখানে গিয়ে বসে যাবে যে অরিজিনালি ওপেন, কেউ তো ফোন ধরছে না, ওখানেও ফোন ধরছিল না, যাই এবার গিয়ে বুঝতে পারবো যে ওটা ওপেন আছে। খাওয়া দাওয়ার কিছু পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না, তো এদিকে দেখো আমি এদিকে দেখছি। এখানেই আছে লোক, একদম সামনেই আছে, ওখানটাতেই আছে। আবার এখানেই সামনে যাবো, একদম সামনে হবে না। ও এখানে সিকিউরিটি না, ঘুরে না বলে যাবে ও ওইদিকে। আবার ওয়াইফাই এতে দেয় না, দয়া করে দাও, দয়া করে দাও, দাঁড় করবি কেন, যাবে তো রাস্তা দিয়ে যাবি তো। হ্যাঁ এবার খোলা পেলে ভালো, নাহলে কচুরি আর ওই ঘুগনির ঝোল। বলে কি মাকে ভিডিও কল করলাম, দিয়ে ওরা বলছে ম্যাডাম জিনিসপত্রগুলো দেখাবেন না, ভিডিও করলেও বলছে, ভিডিও কল করলেও বলছে, দিয়ে আবার ফোনটা কেটে রেখেছে। এরা কেউ ইংরেজি জানে না নাকি বাজার সম্বন্ধে, থাকে হোটেলের খবরও কেউ জানে না, পড়তে পারছিলাম না, দেখতে পাচ্ছিলাম না, পড়তে তো না, ওই আই লাভ নৈহাটি, ওইটাই লেখা আছে আই লাভ নৈহাটি। টোটো আবার আমাদেরকে নামিয়ে দিল ওখানে, ওদের এই সাইডে বসা যাবে না, আমরা উল্টো দিকে চলে যাচ্ছিলাম প্রত্যেকবার। এখান থেকে 250 মিটারের হাঁটা আছে কি রাজ কি না রাজ ক্যাবিন, আরও একটা রেস্টুরেন্ট আছে। এত রোদ নাই রে, এখানে লেখা আছে আই লাভ নৈহাটি। দিয়ে ফটো তুলবি ভালো ফটো আসবে, ওই ওই আড়াই জন ছোট্ট চশমা পরে আছে, চশমাটা দেখলে ফিদা হয়ে যাবে, অসাধারণ। হোটেল আরো আগে
চলো দেখি যেটা খাবার দাবার দেবে কি না দেবো আমাদেরকে। সরু গলি শাহি দরবার, এখানে আপনার এসে কেমন লাগছে? না খেতে পে আমার তো মনে হচ্ছে এখন খোলে নি, এত ঠান্ডাটা চারিদিকে। এখানে বসেই খাবো কারণ 12টা বাজে। তাও ভালো, আমাদেরকে ঢুকতে তো দিয়েছে, ঢুকে খাবারও দেবে বলেছে। ফ্যানটা চালাও দাদা, ফ্যানটা চালাও দাদা, ঘুরে যাও। ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে একদম নৈহাটি, কি লেখা আছে রে, নৈহাটি জংশন। এটা দেখতে পাবে ওই ব্রিজ, ওটা স্টেশনটার পাশেই আছে। ঠিক স্টেশনটা থেকে বেরিয়ে উল্টো দিকে, দোকানের নামটা দেখিয়ে দেবো। লাগছে না আমার, আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা আম পানীয় আর একটা ওয়াটারমেলন মোজিটো, তার সাথে আছে হচ্ছে একটা বিরিয়ানি, বিরিয়ানি চিকেন দো পেঁয়াজা, নর্মাল নান, ঠিক নর্মাল নানের সাথে আর একটা চিকেন ছিল, একটা দো পেঁয়াজা, আর একটা বোনলেস ভুলে গেছি নাম, ওয়েট কিছুটা শুনে গেছি। চিকেন বাটার চিকেন যেটা হচ্ছে বোনলেস। আমাদেরকে স্টার্টারের জন্য প্লেট দিয়ে গেছিলো, কিন্তু আমরা যেহেতু স্টার্টারটা নিয়ে নিই, তারপরে যদি এই ড্রিঙ্কসটা নিয়ে নিলাম তো এটা বেকার থেকে গেল। এবার এসে মেন কোর্সটা দিলে আমরা বাঁচি, আর বন্ধে ভারতে যাওয়া হবে না, টাইম আর নেই যাওয়ার মতন। এখনই বাজে হচ্ছে 1:43 ট্রেন ছিল বন্ধে ভারত, 3 ঘন্টা আগে রিজার্ভেশনের জন্য টিকিট কাটতে হয়, সেটা হবে না যেহেতু আর ইয়ে ক্যান্সেল। ওটা তো এখান থেকে ভাবছি হাওড়া যাবো, হাওড়া থেকে এখন করো একটা বলবো তো কটা বাজে, 12টা, হ্যাঁ 12টা বাজে, একটা বাজে নি, তাও হবে না, ছুটে টুটি করে যদি মিস হয়ে যায় তাহলে। এখন 12টা বাজে, আমাদের কেটে কেটে 1 ঘন্টা লাগিয়ে যাবে, 1টা বাজবে, যেতে দুটো ছাড়বে, 3:40 ছাড়বে, হতে পারে 3:40 দাঁড়াবে না, সোজা ধরে বাইরে চলে যাবো, 600 টাকা করে পড়ছে, পাবো তো ট্রেনটা। সেটাই আমি নৈহাটিতে এখন আছি, ঠিক আছে, কথা চলছে যে আমরা এখান থেকে হাওড়া যাবো, হাওড়া থেকে ট্রেন ছাড়বে, তো পৌঁছে যদি যেতে পারি তাহলে হয়তো বন্ধ হওয়ার তো হতে পারে, এখন কোনো সিওর নেই যে কি হবে। বন্ধ হওয়াতে 600 টাকা পার হেড, আর নেই
খেলাম, খেলে এখন বেরোচ্ছি। এটা বেরোনোর রাস্তা নয়। আরে ওটা আউটলোডে মনে হলো আমার, দেখে একদম ভালো রাস্তায় চলে গেছি খেয়ে। শুধুমাত্র ওখানে পেঁয়াজারা ছিল, পেঁয়াজারা ভালো ছিল। আর চিকেন যে বাটার চিকেন যেটা নিয়েছিলাম সেটা কাঁচা ছিল, তো ওটা পরে ক্যান্সেল করে দেওয়া হলো। তো ওটা বিলটাও ধরে না। আর এদিকে বন্দে ভারতে টিকিটও কাটা হয়ে গেছে, আমাদেরকে এখানে দৌড়াতে হবে স্টেশন। আর তুমি অটো টোটো তো করতে পারো, অটো করে হলে তাড়াতাড়ি হয়ে যেত। যাবে নাকি ব্যান্ডেল? যাবে না কেন, সব যাবে।